বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ বের হয়ে আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দেখছেন কিনা জানি না। এখন উঠাই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে এখন নতুনভাবে আবার দাফন করছে। বাজান আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। এ কবরের যাত্রীরা, যত ঘটনা আমার মাওলা মাঝে মধ্যে কবরে দেখায়, কাপনের কাপন সহ লাশ তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা সারা কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়, বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ বেপর্দায় চলে যা মিথ্যাবাজ সারা কিন্তু দেখা যায় না। বাজান এই মুন্সিগঞ্জে হাসারায় হাজি সাহেব ইন্তেকাল করছেন, তার কবরকে আল্লাহ বেহেশতের ভিতরে বলন্দ করে দেন। সে আমার কাছে বলতেছে, হুজুর আল্লাহু আকবার। আব্বাস রহমাতুল্লাহ আলাইহির কাছেও বলছিলেন, আমার কাছেও আমিও শুনছিলাম। এরপর কবরে একটা কবর জিয়ারত করতে গেছি, তখন আমাকে দেখে হুজুর ওই কবরটা। তিনি একদিন রাত্র 3টার দিকে পুষ্কুনির পারে রওনা করছেন ওযু করবে, বাজান হঠাৎ পাছি কবরস্থান তাকাইয়া দেখে একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। দেখে তার স্ত্রীকে ডাক দিছে, তার স্ত্রী আসিয়া একবার দেখছে, তিনি 3বার দেখছে বাজান। পরে খবর নিয়ে দেখা গেল যেই কবরটার ভিতরে আগুন দেখছিল ও একটা সুদখোর ছিল। বাজা যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক কবরে দেখায়, আগুন বিভিন্ন ধরনের, আল্লাহু আকবার আযাব। বাজান বেনামাজি হারামখোর সুদখোর সারা কিন্তু দেখা যায় না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবেন, একের কাজ করবে। আমার মাওলার হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কিন্তু বাজার শয়তান এবং নাফস তোমার আমার পিছনে এমন ভাবে বাজার লাগিয়ে আছে তোমাকে আমাকে গুনার কাজের ভিতরে লিপ্ত করার জন্যে। এই গুনার কাজ থেকে শয়তান এবং নফসের ধোকার থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মাআ সাদিকিন, তোমরা সাদিকিন বান্দার সঙ্গী হয়ে যাও। বাজান যারা নাকি সাদিকিন বান্দাদের সঙ্গী হয়েছে, আপনাদের এলাকার ভিতরে তালাশ করে দেখবেন, যারা আগে নামাজ পড়ত না, যারা আগে ঠিকমতো রোজা রাখত না, যারা বিভিন্ন ধরনের দুষ্টামির ভিতরে লিপ্ত ছিল, এখন আল্লাহর ফজল ও করমে ফজরের সময় যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, ঘুম খালাইয়া হাড়ে ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো উঠিয়া দৌড় দিয়া মসজিদে ধরা, তাহলে বোঝা গেল সৌবাতের একটা মূল্য আছে না। এরপর আমার বাজানদেরকে বলবো, সৎসঙ্গে স্বর্গ বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি বেনামাজির সঙ্গে চলো, হারাম কর সুদ কর ঘুষ কর যে সঙ্গে চলো, তুমি নামাজি থাকলেও কিছুদিনের ব্যবধানে তুমিও কিন্তু বেনামাজি হইয়া যাওয়ার সম্ভাবনা আছে না। আরেকজন বেনামাজি, সে যদি নামাজির সঙ্গে চলে, অল্প সময়ের ব্যবধান আল্লাহর ফজল ও করমে সে একজন নামাজি হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি সারো, কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্ন উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। হে দুনিয়াদার পাগল, আমার
আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে তারপর কবরে চইলা যাওয়া। এই জন্য আমার বলবো, দলাদলি বাদ দেবেন, যেখানে গেলেন যেই তরিকার সঙ্গে জড়াইলে দিনার দিন তোমার আমার দেহ নেকের দিকে ঝোঁকে গুনার থেকে ফেরে, চোখের থেকে পানি আসে। আল্লাহু আকবার, আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে তোমার আমার মন চায়। এরকম তরিকার সঙ্গে জড়াইয়া ঔষধ পালন কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ একবার যদি কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা না।